আমরা কোন দিঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো বাসে খুবই খিদে লেগে গেছে, কারণ কিছু করার নেই, খাবার আনা হয়নি। দাদারাও খুবই ক্ষুধার্ত, কারণ কিছুই তো আনা হয়নি, দাদারা কিছু আনেনি, দাদারা বসে আছে পিছনে। তো ফাইনালি আমরা ওল্ড দিঘায় পৌঁছে গেছি, এখন টোটোয় বসে আছি। এবারে এখন হোটেলে যেতে হবে, হোটেল খুঁজে। এইটা আমাদের হোটেল, খুবই সুন্দর হোটেলের বাইরেটা আমরা একটু চলো দেখি দিলাম তোমাদেরকে। এটা আমাদের হোটেলের বাইরে। এই যে দাদারা এখন ঘুমাচ্ছে, দুপুর 3টে বাজে, খুবই কষ্ট হয়েছে, এরা খুবই ক্লান্ত। এটা আমাদের হোটেলের রুম। পার ডে 1000 টাকা করে ভাড়া নিয়েছে এই রুমে, পুরো এসি লাগানো, যে এসি একদম পুরো ঘরটাকে অগোছাল করে রেখেছে, কারণ এতটাই কষ্ট হয়েছে যে সবাই আর পারেনি, যে যার মতো শুয়ে পড়েছে। এখন আমরা যাচ্ছি দীঘায় সমুদ্রের ধারে, এখন যাচ্ছি আমরা। ওয়েলকাম টু হেভি আনন্দ হচ্ছে, খুবই এক্সাইটেড আমরা। ঢেউ খেলছে, আমরা ভেতরের দিকে যাব মাঝখানে, কিন্তু ফোন ক্যামেরা নিয়ে তো আর যাওয়া যাবে না, কারণ গেলে ফোনটা যাবে। ফুল এনজয়, একদম পুরো এখানে একদম পুরো এনজয়, চারদিকে শুধু লোক আর লোক, হেভি ভালো লাগছে, হেভি ভালো লাগছে, একদম খুশির মতো আনন্দের মতো একদম আনন্দ করছে। আমরা এনজয় করছো, তারা চ্যানেলটাকে লাইক করে দাও আর কমেন্টে জানিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।